সাইকোলজি অনুসারে যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম সেট করেন, তাহলে অ্যালার্ম বাজার 5 সেকেন্ডের মধ্যে ঘুম থেকে উঠে যেতে হবে। তা না হলে আপনি পুনরায় ঘুমিয়ে পড়বেন, কারণ রাত্রে ঘুম ভাঙার 5 সেকেন্ড পরে আমাদের ঘুম আরও বেশি তীব্র হয়ে যায়। একটি মানুষ যতই বড়লোক হোক না কেন, সে কখনো তার সমস্যাকে বিক্রি করতে পারে না এবং সুখ কিনতে পারে না। তাই মন খারাপ করবেন না, যেটা আছে সেটা নিয়ে সুখে থাকার চেষ্টা করুন। সাইকোলজি অনুসারে যে আপনাকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে, আর আপনি যদি তাকে কোনো কারণবশত তাকে হার্ট করেন, তাহলে সে শুধু আপনাকে নয় নিজেকেও ঘৃণা করতে শুরু করে দেয়। সাইকোলজি অনুসারে মনের ভিতরে লুকানো ভাবনাগুলো কখনো শেষ হয় না। মনের ভাবনাগুলো কিছু সময়ের জন্য দূরে চলে যায় ঠিকই, কিন্তু যখন একা থাকা হয় তখন এই ভাবনাগুলো আমাদেরকে অনেক কষ্ট দেয়। এটি থেকে মুক্তি পেতে আপনি আপনার পরিবারের সাথে বা আপনার বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন। সাইকোলজি অনুসারে যে আমাদের সবচেয়ে কাছে থাকে আমরা তাদেরকেই বেশি করে ইগনোর করি। সে আমাদের কাছে থাকে বলে আমরা তাকে কমন হিসেবে ধরে নিই এবং আমরা তার উপর লক্ষ্য করা বন্ধ করে দিই। আমরা সেই সকল জিনিস বা মানুষের উপর বেশি গুরুত্ব দিই যারা আমাদের থেকে অনেক দূরে থাকে। প্রতিবার ইয়েস বলা বন্ধ করে দিন, কারণ মানুষ তাকেই বেশি সম্মান করে যার ভিতরে লিমিটেশন থাকে। তাই অপরের সব কথাই ইয়েস না বলে নো বলতে শিখুন। একটি রিসার্চ থেকে পাওয়া যায় আমাদের অধিকাংশ অসুখ ঘুমের মাধ্যমে ঠিক হয়ে যায়। ওষুধের ভিতরে এমন কিছু তত্ত্ব থাকে যার ফলে আমাদের বেশি ঘুম পায়। ঘুমের মধ্যে আমাদের প্রাণশক্তি জাগ্রত হয় এবং আমাদের অসুখ ধীরে ধীরে ঠিক হতে শুরু করে দেয়। সাইকোলজি অনুসারে অধিক রাত্রে নেওয়া সিদ্ধান্তগুলি সবসময় সঠিক হয়, তাই রাত্রে নেওয়া সিদ্ধান্তগুলির উপর বিশ্বাস রাখুন, কারণ রাত্রে আমাদের ব্রেন অনেক শান্ত থাকে। হিউম্যান সাইকোলজি অনুসারে যদি কেউ কাউকে সত্যিই ভালোবাসে, তাহলে তার ভুলগুলোকে সে অতি সহজেই ক্ষমা করে দিতে পারে। আপনি কি জানেন, রাগ করার চেয়ে কান্না করা অনেক ভালো, কারণ রাগ করলে অপরের সমস্যা হয় এবং নিজেকে অনেক সমস্যায় পড়তে হয়, আর চুপচাপ কেঁদে নিলে আমাদের মন অনেক পরিষ্কার হয়। যখন আপনি কোনো টেনশনে থাকবেন অথবা যখন আপনার মুড অফ থাকবে, তখন আপনি আপনার মায়ের সাথে কিছু সময় কথা বলে নিন। যখন মায়ের আওয়াজ কানে আসে, তখন আমাদের বডি থেকে অক্সিটোসিন নামক কেমিক্যাল রিলিজ হয়, যার ফলে আমরা পূর্বের তুলনায় অনেক বেটার ফিল করি। আপনি কি কখনো এমনটি অনুভব করেছেন? করলে কমেন্টে জানাবেন। যদি আপনি রাত্রে ঘুমানোর আগে কোনো নেগেটিভ কথা চিন্তা করতে থাকেন, তাহলে ঘুমের মধ্যেও আপনার ব্রেন সেই কথা চিন্তা করতে থাকে, ফলে সকালে ঘুম থেকে ওঠার পরও আপনার শরীর ক্লান্ত অনুভব করে।